দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার আসল কারণ অবশেষে উদ্ঘাটিত হতে চলেছে। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন এই বর্বর হামলাটি সংঘটিত হলো। সরকারের উপজেলা পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নারী এই কর্মকর্তাকে নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পারেন। আর চলুন জেনে নিই আসল কী কারণে এই হামলাটি সংঘটিত হলো। বর্বরোচিত হামলার তদন্ত কর্মকর্তারা এখন নজর দিচ্ছেন এবছরের 4 মার্চ ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর মৌজায় বিতর্কিত বিশাল একটি জমির দানপত্র দলিল রেজিস্ট্রির উপর। 10 একর বা 30 বিঘা আয়তনের ওই জায়গাটি ইয়োনো ওয়াহিদা খানম তার বাবা ওমর আলী শেখের নামে দানপত্র দলিল করেন। তবে বছরে 1.5 লাখ টাকার বিনিময়ে এই জায়গাটি স্থানীয় যুবলীগের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক জাহাঙ্গীর ও অন্যান্যরা অনেক আগে থেকেই জমির ভোগ দখলকারী দুই ব্যক্তির কাছে লিজ দিয়ে রেখেছিলেন। বিতর্কিত এই জমিটির এসএ রেকর্ড অনুযায়ী মালিক আজগর আলী 1971 সালের পর থেকে নিখোঁজ রয়েছেন। জমির প্রকৃত মালিক না থাকায় 71 সালের পরে অপর একটি দাগ মিলিয়ে মোট 30 বিঘা সম্পত্তি বরাদ্দ নেন সাবেক এক সেনা কর্মকর্তা, যার বাড়ি ওই মৌজাতেই। ওই কর্মকর্তার ভাতিজা মমিন ও ফারুক সিদ্দিকী জমিটির ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীতে বৈধ কাগজ না থাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা 1.5 লাখ টাকা বছরে আদায় করতেন লিজ বাবদ। বিতর্কিত এই সম্পত্তির ব্যাপারে জানতে পেরে ইয়োনো ওয়াহিদা খানম স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জমিটি ক্রয় করেন তার বাবার নামে এবং দখল বুঝে নেন। মনে করা হচ্ছে এই কারণেই স্বার্থে আঘাত লাগে সদ্য বহিষ্কৃত যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর সহ তার সাঙ্গপাঙ্গদের। ঘটনাটির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এবছরের 4 মার্চ সেই দানপত্র দলিলটির নকল তোলার চেষ্টা চালাচ্ছেন ভূমি রেজিস্ট্রি অফিসে। প্রিয় দর্শক, আপনারা জানেন উপজেলা পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তা অর্থাৎ নির্বাহী কর্মকর্তা থাকেন একজন ইউনো। দেশের ইতিহাসে খুব বেশি এই ধরনের ঘটনা নেই যে স্থানীয় প্রশাসনে সর্বোচ্চ কর্মকর্তাদের উপর নৃশংস এইভাবে হামলা সংঘটিত হয়েছে। হামলাটিকে নিছক চুরির ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তা আমলে নিচ্ছেন না কেউই। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে চুরির ঘটনার দাবিকে প্রত্যাখ্যান করেছেন। দাবি করেছেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির। হামলার পরবর্তীতে যেসব বিষয় সামনে এসেছে তার মধ্যে অন্যতম স্থানীয় এক নেতার অবাধ বিচারণে বাধা হয়েছিলেন ইয়োনো ওয়াহিদা খানম। স্থানীয় মাস্তান সন্ত্রাসীর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, এমন খবরও বের হয়েছে। বলা হচ্ছে ঘোড়াঘাটের একটি স্থানীয় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের উচ্ছেদ করেছিলেন তিনি। উপজেলায় প্রচুর খাস জমি থাকায় এসব জমির জবরদখলকারীদের উচ্ছেদ করতে নানা পদক্ষেপও নিয়েছিলেন ইয়োনো ওয়াহিদা খানম। সর্বশেষ আপনাদের কাছে আমার জানতে চাওয়া, উপরোক্ত এসব কারণের মধ্যে কোন কারণটি বেশি উপযোগী নৃশংস এই হামলা সংঘটিত হওয়ার ক্ষেত্রে, কমেন্ট করে জানালে উপকৃত হব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।